প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাই হোক, অনেকদিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে তোমরা এই বই পুস্তক পড়াশোনার মধ্যে থেকে অনেক দূরে সরে আছো। স্কুল বন্ধ থাকার কারণে প্রধানমন্ত্রীর উদ্যোগে আজ আমরা হচ্ছে অনলাইন ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি। তো সেই সুবাদে আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্রের একটি গল্প পড়াবো। গল্পটির নাম হচ্ছে সততার পুরস্কার। আর গল্পটির নাম এখানে দেখো, গল্পের নাম সততার পুরস্কার। আর সততার পুরস্কার কি? গল্পটি লিখেছেন আমাদের ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, প্রথমে একটু জেনে নিই শহীদুল্লাহ জন্ম কোথায়, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন। শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারাগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বহু ভাষার দিক দিয়ে তিনি দক্ষ। শুধুমাত্র বহু ভাষাবিদ আর পণ্ডিত ছিলেন তাই কিন্তু নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে তিনি বাংলা ভাষার উপর অনার্স, আর অনার্স 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনস্তত্ত্ব এমএ পাশ করেন। তাহলে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জানতে পারলাম। এবারে আমরা মূল গল্পে ফিরে আসি। মূল গল্পটি হচ্ছে সততার পুরস্কার। আর গল্পটি আজকে মূল হচ্ছে পাঠের উদ্দেশ্যই হবে সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয়। আমরা গল্পটার মধ্যে জানতে পারবো আমাদের মধ্যে সৎ, ন্যায়, নিষ্ঠা এবং মূল্যবোধের একটি নৈতিক পরিচয় আমরা জানতে পারবো। তো শহীদুল্লাহ আমাদের যে গল্পটা লিখেছেন তার মধ্যে হচ্ছে সততার পুরস্কার। তিনটি ইহুদি বংশের তিনজন লোককে নিয়ে একটি গল্প লিখেছেন এখানে। তো তিনটি গল্পের মধ্যে ছিল একজন ধর্মনারী, আর দ্বিতীয়জন ছিল তা, এবং তৃতীয়জন ছিল অন্ধ ব্যক্তি। তো আল্লাহতালা হচ্ছে ফেরেশতাকে মানুষ রূপে এই তিনজন লোকের কাছে পাঠিয়েছিলেন। প্রথমত সে ফেরেশতাকে কী করলেন, ধবল রোগীর কাছে গেলেন। ধবল রোগীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি কী চাও, তোমার কোনো সমস্যা আছে কি না, তুমি কী চাও। ধবল রোগী অনেক মনে কষ্ট, সে বলল যে আমার গায়ের রোগটা যদি ঠিক হয়ে যায়, আমি যদি সুস্থ হই, তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না। তখন ফেরেশতা কী করলেন, ওই ধবল রোগীকে সমস্ত সারা শরীরে গায়ে হাত বুলাই দিলেন, এবং হাত বুলানোর পরে আল্লাহর হুকুমে তার সমস্ত শরীরের রোগটা সেরে গেল এবং তিনি ভালো হয়ে গেলেন। তারপরে ফেরেশতা পুনরায় ওই ধবল রোগীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কী চাও, বলছে যে আমি তো অনেক গরিব, আমাকে যদি আল্লাহ কিছু দিয়ে সাহায্য করেন তাহলে আমি উপকৃত হই। তখন ধবল রোগীকে হচ্ছে ফেরেশতা একটি উট দিয়েছিলেন, উট দিয়ে বললেন যে এই নাও, এটা তো তোমার ভাগ্য খুলিবে। আচ্ছা, এর মধ্যে কিছু কথা আছে যে আমরা যে গল্পটা করতেছি কিছু কিছু সেন্টেন্স আছে যার উত্তর হচ্ছে অর্থ আমাদেরকে জানতে হবে। যেমন ধরো ওখানে আছে ধবল রোগী, ধবল মা অর্থ মানের অর্থ কথাটার অর্থ কী, এখানে ধবল
গাভিয়ে দিয়ে অত্যন্ত খুশি। তারপর তৃতীয় জনের কাছে, তৃতীয় জন অর্থাৎ অন্ধ, অন্ধর কাছে সে ফেরেশতা গেলেন, যায় বললেন যে তুমি কে চাও, তোমার মনে কি কোনো কষ্ট আছে? তখন অন্ধ ব্যক্তি বলল যে আহা, আমার আমার তো অন্ধ, আমি তো দুনিয়ার কোনো আলোই দেখতে পাই না, আমি দুনিয়ার কোনো আলো দেখতে পাই না, দুনিয়া যে কেমন সেটাও তো দেখতে পাই না, তো আমি যদি আল্লাহর তরফে চোখে দৃষ্টি ফিরে পাই তাহলে আমার আর মনে কোনো কষ্ট নেই। ফেরেশতা তৃতীয় জনের চোখে হাত বুলিয়ে দিল, আল্লাহ তাআলা ঘুমে তার চোখে দৃষ্টি ফিরে এসেছিল। দৃষ্টি ফিরে আসার পরে সে কী করলো, তাকে বললো যে তুমি কী চাও? তো ফেরেশতা মানে অন্ধ ব্যক্তির তেমন কোনো চাহিদা ছিল না, তো বললো যে যা হবে তাতে আমি খুশি। তারপরে ফেরেশতা ওই ইয়াকে তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তিকে একটি গাভীর ছাগল দিয়েছিল। ছাগল দেওয়ার পরে কী হলো, প্রথমত ধর্মাব মানে যার ধবল শরীর তাকে দিল উঠ, দ্বিতীয় জনকে কী দিল, গাভীর গায়, তৃতীয় জনকে কী দিল হচ্ছে ছাগল। কিছুদিন পর কী হলো, গাভী আর ছাগল মিলে পুরো মাঠ ভরে গেল, তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো। অনেকদিন পর ফেরেশতা আল্লাহ পাক আবার কী করলেন, এই ফেরেশতাকে আবার পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন যে যাও তুমি যায় এই তিনজনকে দেখে এসো যে এদের কী অবস্থা। তারপরে ফেরেশতা পুনরায় আবার দেশ ফিরে আসলেন এদের মাঝে, আসার পরে জিজ্ঞাসা করলেন প্রথমে দমনরোগীর কাছে যে তুমি কেমন আছো, আমি তো ভিন দেশি নো, এদেশে এসে আমার কি পুঁজি পড়ে গেছে, পুঁজি মানে হচ্ছে আমি অনেক গরিব ছিলাম,
অন্ধ ছিলাম, আমি কিছু দেখিনি, আল্লাহর অশেষ রহমতে আজ আমি এত কিছু পেয়েছি। তো আল্লাহ কসম করে বলতেছি তুমি যদি না নাও তাহলে আমি মনে কষ্ট পাবো। তো এই হচ্ছে মূল গল্পটির বর্ণনা, মানে সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় দিলাম আমরা এই গল্পটির মধ্যে, যে সত্য কথা বললে, সৎ পথে চলে আলোপাত তাদেরকে পছন্দ করে এবং তারা জীবনে সফলকামী হতে পারে, আর মিথ্যাবাদীকে আল্লাহ অপছন্দ করে। এই হচ্ছে গল্পটির মূল বক্তব্য। তো আজকে আর বেশি কিছু মূল গল্পটা তো আমরা জানলামই, তোমরা বাসায় গিয়ে ভালো করে দেখবে। আর হচ্ছে তোমাদের আমি বাড়ির কিছু কাজ দিতে চাই, ঠিক আছে? বাড়ির কাজটা আমি নিজে লিখে দিই। শরীর দুধ মানুষের ছদ্মবেশ ধারণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখো।